ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রাতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হুমায়রা আজম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।